বন্যা কবলিত দেশের 11টি জেলার মানুষের মুখে কেবলই হাহাকার, অনিশ্চিত ভবিষ্যৎ, সহায় সম্বলহীন হয়ে পড়েছেন হাজারো পরিবার। তাদের পাশে দাঁড়াতে রাজধানীবাসী প্রতিদিনই জমায়েত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। ত্রাণ দেওয়ার পাশাপাশি অনেকেই ব্যস্ত ভলেন্টিয়ারিং কাজে, পরোক্ষভাবে বন্যার্তদের সহায়তায় হাত বাড়িয়ে দেওয়াই যেন তাদের ধ্যান জ্ঞান। গৃহিণী থেকে শিক্ষক, সবাই মিলে হাতে হাতে গুছিয়ে নিচ্ছে সব কাজ। আমাদের ছোট ছোট ছাত্ররা যদি একটা বিপ্লব ঘটাতে পারে, আমরা কেন তাদের পাশে থাকবো না? আর এখন হচ্ছে বন্যার্ত মানুষদের সাহায্য করা, এটা তো আমার নিজের থেকে করতে হবে। আমার ভালো লাগতেছে যে আমি অন্যদেরকে সাহায্য করতে পারতেছি। টেলিভিশনে দেখছি যে সবাই অনেক সহযোগিতা করছে, আমরাও এই সহযোগিতার জন্যই আসছি। আর তাছাড়া বাচ্চারা বাসা বসে থেকে একটু বড় হচ্ছিল, ঘুরতেও আসলাম, এসে দেখি সবাই কাজ করছে, তাই আমরাও লেগে পড়েছি। দেশের জন্য কাজ করা যাচ্ছে কোনো পারিশ্রমিক ছাড়া, স্বেচ্ছায়, সেটা অনেক ভালো লাগছে। তবে প্রথম দিককার তুলনায় কিছুটা কমে গেছে ত্রাণ সহায়তা, একটু কমা তো স্বাভাবিক, কমা বাড়া এই মিলেই তো হতেছে সবকিছু, হয়তো বা কিছু সময় বাড়তেছে, কিছু সময় কমতেছে, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড। বন্যার পরিস্থিতি উন্নতি হলেও ত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।